আরিফ বন্ধু, কেমন আছিস? ঘুমিয়েছিস নাকি নাকি পড়া নিয়ে ব্যস্ত? এদিকে আমার তো পড়াশোনায় একদম মন বসছে না। কয়েকদিন থেকে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। আসলে বেশ কিছুদিন থেকে আমি আর আগের আমি নেই। আগে সবার সাথে হইচই করতে ভালো লাগতো, সবার সঙ্গে মিশতে পছন্দ করতাম, কিন্তু এখন কেন জানি না কারোর সাথে মিশতেই ইচ্ছে করে না, শুধু একা থাকতে ভালো লাগে। জানি না এমন হবার পেছনে কি কাজ করছে। প্রথমে ভাবতাম হয়তো এটা নতুন জায়গার কারণে হচ্ছে, কিন্তু আমার আশেপাশে এতটাই ক্রাউড থাকে যে আমার একা থাকা কখনোই সম্ভব না। তাহলে কি একাকিত্বে থাকাটা নিহাতই আমার বয়সের দোষ? আসলে কিছু বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি, একাকিত্ব আমাকে চারিদিক থেকে গ্রাস করছে। আর শুধু কি আমারই এমন হচ্ছে নাকি তোরও এমন হয়? সময় করে জানাস। মেসেজটা বন্ধ করতে করতে খেয়াল করলাম আমারও তো এমনই হয়। আমিও কি তাহলে একাকিত্বে ভুগছি? সেদিন উপরতলার বয়স্ক এক মহিলা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গিয়েছেন, কিন্তু একটু ঘেঁটে দেখলে সহজেই বোঝা যাবে রক্তক্ষরণ শুধু মস্তিষ্কে নয়, হয়েছে হৃদয়েও। কারণ সারাদিন শেষে ছেলে জানতে পারেন তার মা কোথায়। পুরো একটা দিন তার মা বাথরুমে নিথর হয়ে পড়েছিলেন। ছেলে নিজের কাজ নিয়ে যেভাবে ব্যস্ত থাকেন, তাতে দিনের পর দিন তাদের পরস্পরের দেখা না হওয়াটাই বাস্তবতা। কিন্তু এতটাই কি ব্যস্ততা যে একটিবারও সেলফোনে খবর নেওয়া দুষ্কর ছিল? সবচেয়ে ক্রমজটিল প্রশ্ন, একই বাড়িতে ভিন্ন তলায় মা ও ছেলে বউয়ের সংসার, অথচ পরস্পরের ভিতরে কত জটিল দূরত্ব, কতটা একাকিত্ব! সবাই কি আমরা একাকিত্বের চোরাগুলিতে এমনিতেই ঢুকে যাচ্ছি? আবার এই তো গেল বছর পাশের বাড়ির মেধাবী নাহিদ আত্মহত্যা করে বসল। সবাই যতটা না তার অন্তর্ধানে চকিত ছিল, তার চেয়ে ঢের আটকে উঠেছিল নাহিদের বিয়োগের কারণ জেনে। অন্তঃসজ্জার লিপিতে নাহিদ তার প্রেয়সীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে একাকিত্বের গহ্বরে ঝুঁকে যাওয়ার গল্প বলেছে। কিন্তু একাকিত্ব কি এতটাই শাশ্বতী যে জীবন নাশের মতো সিদ্ধান্ত নিতে দ্বিধা আসে না? এটা কি নিঃসঙ্গ, বিষণ্ন, বর্ণহীন, আশ্রয়হীন, বিবর্ণ, তম বন্ধ করা নিষ্ঠুর একাকিত্ব? নিজেকে প্রশ্ন করি, আমি কি একা? কিন্তু কেন? অনেক কোলাহলের ভিড়েও কেউ একা, আবার সবার অলক্ষ্যেও কেউ একা। যদিও দিন শেষে কিন্তু আমরা সবাই একা। আসলে একাকিত্ব শুধুমাত্র শারীরিক নয়, এর সাথে জড়িত মানসিক একাকিত্ব। যদি সমসাময়িকদের থেকে একটু বেশি জানেন বা বিশ্বাস করেন, অথবা একটু অন্যরকম ভাবেন, তাহলেই আপনি একা। আপনার আদর্শ এবং সামাজিক সম্পর্কের মধ্যে সৃষ্ট কনফিউশনের কারণে যে যন্ত্রণা তৈরি হয়, সেটাই একাকিত্ব। অনেক মনোবিজ্ঞানীর মতে ব্যক্তিগত সম্পর্কে ব্যর্থতা, নিজস্ব অনুভূতি যথাযথ প্রকাশ করতে না পারা ও অধীনস্থ সামাজিক প্রক্রিয়া থেকে একাকিত্বের উৎপত্তি। আবার অনেক বিশেষজ্ঞের মতে একাকিত্ব মানেই একা হয়ে যাওয়া নয়, বরং এটি মনের ভিতরের এমনই একটি উপলব্ধি যা বাইরের সমস্ত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দেয়। একাকিত্ব ও নিঃসঙ্গতা দুটো অবস্থা চিত্রপট মোটামুটি একই রকম, তবে মনস্তাত্ত্বিক অবস্থা কিন্তু সম্পূর্ণ উল্টো। কিন্তু সবাই এই অবস্থা দুটিকে একটির সঙ্গে আরেকটিকে গুলিয়ে ফেলে বা পার্থক্য অনুধাবনে ব্যর্থ হয়। ধরুন যখন কেউ বলল খুব একা একা লাগছে, তখন আপনি কি এটাকে একাকিত্ব বলবেন? এই অনুভূতি আসলে একাকিত্ব নয়, এটি নিঃসঙ্গতা। একাকিত্ব হচ্ছে ইতিবাচক বোধশক্তি, এটি মনে দুঃখবোধের জন্ম দিবে না। যদি কেউ ছেড়ে চলে যায়, তখন যে অনুভূতির সৃষ্টি হয় সেটা নিঃসঙ্গতা, একাকিত্ব কিন্তু না। একাকিত্ব এমন একটি পরিস্থিতি যখন কেউ একজন আপাত দৃষ্টিতে একা কিন্তু মানসিকভাবে অবিচ্ছিন্ন। কেউ একাকিত্বের অনুভূতি সৃষ্টি করে দিতে পারে না, সেটা এমনিতেই নির্মাণ হয়ে যায়। কিন্তু যে কেউ নিঃসঙ্গতার অনুভূতি তৈরি করতে পারে। একাকিত্ব আত্মবোধের মাধ্যমে ব্যক্তিগত অর্জন, এটি সাধন করতে হয়, প্রয়োগ করা যায় না। একাকিত্ব অনেকগুলো কারণে ঘটে।
অনেকগুলো কারণ তো সংগাতিত, যেমন কিছু মানুষ অল্প বয়স থেকেই একাকিত্বে ভোগে, অনেক কোলাহলেও থেকে যেন তারা সবার থেকে আলাদা, একা থাকতেই যেন ভালো লাগে তাদের। অনেকে এটাকে মানসিক রোগ হিসেবেও চিহ্নিত করেন, আদতে মানসিক যন্ত্রণা তাদের যেন কুড়ে কুড়ে খায়, আর অনিশ্চয়তা, সন্দেহ, সংশয়, অবিশ্বাস কিছুটা দ্বিধান্বিত থাকে, তাই সবার সঙ্গে কোনো কিছু শেয়ারও করতে পারে না। আবার এক ধরনের মানুষ রয়েছে, তারা পুরো দস্তুর অসামাজিক, সবটা সময় যেন ভীত, লজ্জিত, অতৃপ্ত, উপরন্তু বিতৃষ্ণা আর সংকোচন ভাব প্রকৃতিগত, আনন্দ আর অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে সামাজিক সম্পর্ক থেকে যোজন যোজন দূরে তাদের বাস। স্থূলতা, শারীরিক অসৌন্দর্য, আর্থিক অসচ্ছলতা, আত্মসংকট আর দুর্বল সহনশক্তি মূল কারণ হিসেবে ধরা হয়। অন্যদিকে অতিরিক্ত অহংকারী কিছু বুদ্ধিজীবী মানুষও রয়েছেন, যারা অবচেতন মনে সবসময় একটা আত্মসংকট, একটা অনিশ্চয়তার অজ্ঞাত উত্তেজনায় ভোগেন। চিন্তা চেতনা আলাদা বিধায় পার্সোনালিটি অনেকের সঙ্গে মেলেও না, তাই তারাও একাকিত্বের বেড়াজাল ভাঙতে পারেন না। আরও বেশ কিছু কারণ রয়েছে একাকিত্বের, যেমন বাবা মা সন্তানকে বোঝেন না বা সন্তান অভিভাবকের বাধ্য থাকেন না, তখন পরস্পর একাকিত্বে ভুগতে থাকেন। আবার পারিবারিক বোঝাপড়ায় অস্থিরতা, যেমন মা বাবার অসামঞ্জস্য সম্পর্কে সন্তান একাকিত্বে ভোগেন। বিবাহ বিচ্ছেদ, অনিচ্ছায় বিয়ে, সম্পর্কে অনিশ্চয়তা বা দুর্বলতা কিংবা সমঝোতার অভাব, প্রেমে ব্যর্থ, বেকারত্ব, শহর জীবনের আত্মসার শূন্যতা, নতুন পরিবেশ, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন বাড়ি, আরও অনেক অনেক চোরাগুলি রয়েছে একাকিত্বের। সংজ্ঞা যেন অন্তহীন। বর্তমানে একাকিত্বকে একরকম মহামারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। জনস্বাস্থ্য বিষয়ক আলোচনায় একাকিত্বের মতো মানসিক সমস্যাগুলো নিয়েও আলোচনা করা হচ্ছে। মহামারীর সময় পুরো বিশ্বজুড়েই মানুষ আরও বেশি একাকী অনুভব করেছে, তবে মহামারীর অনেক আগ থেকেই এই মহামারী ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল। মহামারীতে শুধু এই অবস্থার আরও অবনতি হয়েছে মাত্র। স্ট্যাটিস্টার মধ্যে ব্রাজিলে 50% মানুষ একাকী, তুরস্ক, ভারত ও সৌদি নাগরিকেরা 43-47% অন্তত একবার হলেও একাকিত্বের সম্মুখীন হয়েছেন। যুক্তরাষ্ট্র প্রতি 5 জনে 3 জনই নিজেদের একাকী অনুভব করেন। অস্ট্রেলিয়াতে 2 জনে 1 জন, সুইজারল্যান্ডে 5 জনে 2 জন, হল্যান্ডে 10 জনে 1 জন একাকী, জার্মানিতে 2/3, সুইডেনে 1/4 নাগরিক একাকিত্ব অনুভব করেন। যুক্তরাজ্যের সমস্যা এত প্রকট হয় যে 2018 একাকিত্ব বিষয়ক মন্ত্রণালয় সূচনা করে তারা, ব্রিটিশদের প্রতি 8 জন নাগরিকের 1 জন একাকিত্বে ভোগেন। যুক্তরাজ্যের মতো জাপানেও একাকিত্ব বিষয়ক মন্ত্রণালয় চালু করেছে। দেশটিতে একাকিত্বের দরুন আত্মহত্যার হার প্রচণ্ড। একাকিত্ব দূর করার জন্য জাপানে ফ্যামিলি রোমান্স সাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য দুধের শিশু থেকে স্বামী, স্ত্রী কিংবা আস্ত একটা পরিবারও ভাড়ায় নেওয়া যায়। আমেরিকায় রয়েছে রেন্টে ফ্রেন্ড, হেভিনার মতো ওয়েবসাইট। বন্ধুত্বে উৎসাহ দেওয়ার জন্য যুক্তরাজ্যে গড়ে উঠেছে বেশ কিছু ক্যাফে। দক্ষিণ কোরিয়া তৈরি করেছে ফ্রিবো নামের একটি রোবট। ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপও মানুষ হয়তো একাকিত্ব দূর করতেই বেছে নেন। মোদ্দা কথা, বিশ্বজুড়ে একাকিত্ব দূর করতে কৃত্রিম বন্ধুদের চাহিদা বেড়েই চলেছে, কিন্তু সেটা কি আদৌ একাকিত্বের সমস্যার সমাধান আনতে পারে? যদিও হয়তো সাময়িকভাবে যারা একাকিত্বে ভুগছেন তাদের জন্য কাজে আসতে পারে, কিন্তু যারা দীর্ঘমেয়াদী একাকিত্বে ভুগছেন তাদের জন্য হয়তো আরও অবনতির কারণ হয়ে দাঁড়াবে। হোঁচট খেলেই হাল ছাড়লে চলবে না, কারণ হোঁচট সামলাতে না পেরে আমরা নেতিবাচক চিন্তারাজ্যে ডুবে যাই, আর এই ভাবনাগুলোই একাকিত্বকে আমন্ত্রণ জানায়। কোলাহলেও থেকেও অবচেতন মন একাকিত্বের একটা সমীকরণ দাঁড় করিয়ে দেয়, তাই অতীত বর্তমানের সব ভুলকে পাশ কাটিয়ে অশুদ্ধের কারণ নির্ণয় করে আত্মবিশ্বাসী হয়ে সামনে এগোতে হবে। জীবনকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে নিজেকে খুব বেশি। আমি যেমন, আমি তেমনই সুন্দর অনেক, যাই আসে না পাছে কে কি বলল। নেতিবাচক চিন্তা বাদ রেখে ইতিবাচক ভাবনাকে পুঁজি করে সামনে এগোতে হবে। কাজকে দিতে হবে মাঝে মাঝেই ছুটি, খোলা কোনো জায়গায় কিছুটা একান্ত সময় কাটালেও মন হয়ে উঠতে পারে একাকিত্ব প্রতিরোধক। মেতে উঠতে হবে নিয়মিত কাজের সঙ্গে, পছন্দের শখ বা কাজ নিয়ে কিছুটা সময় দিতে হবে নিজেকেও কিছুটা সময়। অহংকারের দেয়ালগুলো ভাঙতে হবে, কথা বলতে হবে কাছের মানুষদের সঙ্গে,
আর খুব দরকার হলে নিতে হবে মনোবিদ বিশেষজ্ঞের সাহায্য। আমরা পৃথিবীতে একা জন্মালেও একা থাকতে পারি না, সব সময় যেন সঙ্গী খুঁজে ফিরি, কিন্তু সবার ক্ষেত্রে এমনটা হবে সেটা অনিবার্য নয়। তাই কখনো একা থাকতে না চাইলেও একা থাকতেই হয়, আর এই একাকিত্ব আমাদের যেভাবে দুর্বল করে আবার করে শক্তিশালীও। একাকিত্ব বোধ শুধু নিঃস্ব করবে না, কিছু শিখিয়েও দেবে। যখন কেউ পাশে থাকবে না তখন নিজেকে কিভাবে সামলাবেন একাকিত্ব তাই শেখাবে। যখন হাজারো মানুষের ভিড়ে থাকবেন একা, তখন অনুভব করতে পারবেন নিজের যোগ্যতা। সবার আড়ালে নিজেকে খুঁজে পাবেন কেবল একলা হলেই। সত্যিকার বন্ধুর মুখোশও কিন্তু চিনবেন একাকিত্বের সময়টুকুতেই। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত উক্তি, তুমি যখন একা থাকো শুধুমাত্র তখনই তুমি একান্ত তোমার হয়েই থাকতে পারো। একাকিত্ব নিপাত যাক, জয় হোক সৌহার্দ্যের। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।